বন্ধুরা, আমাদের পৃথিবী হলো বহু রহস্যে ভরা। সময়ের অগ্রগতির সঙ্গে সঙ্গে এই পৃথিবীতে জন্মানো বহু গাছপালা এবং সেই সব গাছের বিভিন্ন রকম অবাক করা ফুলের প্রজাতি আমাদের মুগ্ধ করেছে বারে বারে। আজ আমরা সেই রকমই কিছু আশ্চর্য এবং বিরল ফুলের সম্বন্ধে জেনে নেব। এই ফুলের ঘাস, যা ভূমধ্যসাগরে এবং অস্ট্রেলিয়ার উপকূলে প্রসারিত হয়, ক্লোনাল উপনিবেশে বৃদ্ধি পায়। সামগ্রিকভাবে নেপচুন ঘাস নামে পরিচিত এই সামুদ্রিক ফুল ভূমধ্যসাগরে প্রায় 15,000 বর্গ মাইল এলাকা জুড়ে বৃদ্ধি পায়। 2006 সালে ভূমধ্যসাগরে আবিষ্কৃত এই সামুদ্রিক ফুল কার্বন ডাইঅক্সাইড শোষণ এবং সঞ্চয় করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ঘাস 130 ফুটের বেশি গভীরে বালুকাময় তলদেশের একটি ঘন তৃণভূমি তৈরি করে। তবে বর্তমানে জলের তাপমাত্রা বৃদ্ধির কারণে এটি বিপদের সম্মুখীন হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ কিছু অন্যান্য দেশে সূর্যমুখী অন্যতম দৈত্যকার ফুলগুলির মধ্যে পর্যাপ্ত সূর্যালোক এবং জল পেলে সূর্যমুখীর কিছু প্রজাতি 30 ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং ব্যাস 1 ফুটেরও বেশি হতে পারে। যেমন ম্যামথ নামে পরিচিত সূর্যমুখীর একটি প্রজাতি 12 ইঞ্চি লম্বা হতে পারে এবং এই প্রজাতির বীজ পশুর তেল দ্বারা সমৃদ্ধ হয়। সানজিলা হলো একটি সূর্যমুখীর নতুন হাইব্রিড প্রজাতি, যার ফুল 16 ফুট পর্যন্ত বাড়তে পারে। হুয়া রাইমন্ডি পেরু এবং বলিভিয়ার উচ্চভূমিতে দেখা যায়, যা উচ্চতায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,000 ফুট। গ্রীষ্মমণ্ডলী এবং উপক্রান্তীয় আমেরিকার হাজার হাজার এই উদ্ভিদের দল তুষার ঢাকা পাহাড়ের মধ্যে 30 ফুট উঁচুতে তার ফুলের ডালপালা ছড়ানোর কারণে এদের আন্দিজের রানী বলা হয়। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বোটানিক্যাল গার্ডেনের মতে, যখন এই উদ্ভিদ 80 থেকে 100 বছর বয়সে পৌঁছায়, তখন এরা 12 মিলিয়ন বীজ স্থাপন করে হাজার হাজার ফুল উৎপাদন করতে পারে। তবে দুর্ভাগ্যবশত ফুল ফোটার পর এরা মারা যায়। জলবায়ুর পরিবর্তন ও অন্যান্য কিছু কারণের জন্য এই উদ্ভিদের অঙ্কুরোদ্গম হারকে প্রভাবিত করার কারণে বর্তমানে IUCN দ্বারা হুয়া রাইমন্ডিকে এন্ডেঞ্জার্ড স্পিসিসে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রোটিয়া প্ল্যান্টগুলি যে কোনো গ্রীষ্মমণ্ডলীয় ফুলের বিন্যাসে একটি আলাদা রকমের ফ্লেয়ার অ্যাড করে এবং কিং প্রোটিয়া এই প্রজাতিগুলির মধ্যে সবচেয়ে বড় ফুলের গাছ। দক্ষিণ আফ্রিকার এই আদিবাসীরা USDA কঠোরতা জোন 9 এবং উষ্ণতর অঞ্চলে চিরহরিৎ গুল্ম হিসাবে আউটডোরে জন্মাতে পারে। আর্টিচকের মতো এই ফুল 1 ফুট পর্যন্ত বড় হতে পারে। এই উদ্ভিদটি খুবই লো মেনটেন্যান্স, তবে বৃদ্ধির প্রথম 2 বছরে উইকলি বেসিসে ডিওয়াটারিং এর জন্য খুব প্রয়োজন। ভিক্টোরিয়া অ্যামাজনিকা হলো ওয়াটার লিলি পরিবারের মধ্যে সবচেয়ে বৃহত্তম। এই লিলি ব্যাস 8 ফুট পর্যন্ত বৃদ্ধি পায়। এই লিলি দক্ষিণ আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল গায়ানার জাতীয় ফুল। জলের মধ্যেকার বিশাল এই লিলিগুলি স্থির উষ্ণ জলে, যার উষ্ণতা 70 ডিগ্রির বেশি, সবচেয়ে ভালো জন্মায়। এই লিলিগুলির পাতার নিচের অংশ ছোট ধারালো কাঁটা দিয়ে আবৃত থাকে, যাটিকে মাছ এবং অন্যান্য তৃণভোজী প্রাণীর বিরুদ্ধে রক্ষা করে। সকার বলের মতো আকারের এই ফুলগুলির গন্ধ অনেকটা আনারসের মতো। ফুলগুলি রাতের দিকে কিছুদিনের জন্য প্রদর্শিত হয় এবং এগুলি খুলতে 48 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। ডার্টভার্ডার উদ্ভিদটি একটি কাঠের লতা, যা একটি বিরল অস্বাভাবিক ফুল উৎপাদন করে। আপনারা যদি স্টার ওয়ার সিনেমাটি দেখে থাকেন, স্টার ওয়ার সিনেমার বিখ্যাত চরিত্র ডার্টভার্ডারের সাদৃশ্য থেকে ফুলটির নাম ডার্টভার্ডার। এই উদ্ভিদ ব্রাজিলের সগি প্লাট সমভূমিতে এবং আর্দ্র তৃণভূমিতে পাওয়া যায়। উদ্ভিদটির চেহারা মৃতদেহের মতো। এটি বেগুনি বা গাঢ় লাল রঙের সাথে একটি মুখোশ বা হেলমেটের মতো দেখায়। এর ফুল 1 সপ্তাহ স্থায়ী হয়। গোল্ড অফ কিনাবালু নামে পরিচিত এই রথচাইল্ড স্লিপার অর্কিডকে বিশ্বের বিরল ফুলগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়। এই অর্কিড খুঁজে পাওয়া খুব কঠিন, কারণ এরা শুধুমাত্র 1,640 ফুটের ওপরের উচ্চতায় বৃদ্ধি পায় না। এদের ফুটতেও প্রায় 15 বছর সময় লেগে যায়। এই অর্কিড এতটাই বিরল যে বর্তমানে কালোবাজারে হাজার হাজার ডলার মূল্যে বিক্রি হয়। এই অর্কিড হলো 5 ধরনের বিরল স্লিপার অর্কিডগুলির মধ্যে একটি এবং এদের ফুলের নিচের ঠোঁট স্লিপারের মতো হওয়ার দরুন এদের স্লিপার অর্কিড বলা হয়। মালয়েশিয়ার বর্নিও দ্বীপের নেটিভ এই অর্কিড শুধুমাত্র মাউন্ট কিনাবালুর রেন ফরেস্টে জন্মাতে পারে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1,640 অল্টিটিউড এবং 3,930 ফিট উচ্চতায় বৃদ্ধি পায়। কিনাবালু জাতীয় উদ্যানে এই অর্কিডকে এপ্রিল এবং মে মাস করে দেখা যায়, যা এই অর্কিডটি ফুলের মরশুম। গার্ডেন মেরিট পুরস্কারজয়ী এই ফুল বিরল হওয়ার কারণ, এদের প্রস্ফুটিত হওয়ার জন্য নির্দিষ্ট তাপমাত্রার প্রয়োজন হয়। সামান্য তাপমাত্রার পরিবর্তন এরা শুকিয়ে যেতে পারে। প্যারাসবিকের মতো প্রজাতির ফুলের মাত্র কয়েকটি স্পিসিসই বর্তমানে বিদ্যমান আছে। জানা যায় বিশ্বের অন্যতম বিরল এই ফুল 1884 সাল থেকে বন্য অঞ্চল থেকে বিলুপ্ত হতে শুরু করে। ক্যানাডি এবং কেপ ভার্দে দ্বীপপুঞ্জের নেটিভ এই ফুলকে কমলা এবং লাল রঙের আকর্ষণীয় রূপে দেখতে পাওয়া যায়। এরা 1 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে এবং তোতাপাখি ঠোঁটের মতো দেখতে হওয়ার কারণে এদের প্যারাসবিক বলা হয়। প্যারাসবিক বসন্তে সবচেয়ে ভালো ফোটে এবং এদের বেড়ে ওঠার জন্য পর্যাপ্ত সূর্যালোকের সঙ্গে সঙ্গে ওয়েল ড্রেন্ড আর্দ্র মাটি আদর্শ। উড়ন্ত হাঁসের ন্যায় এই অর্কিডটি অস্ট্রেলিয়ায় দেখতে পাওয়া যায়। এই অর্কিডের ফুলগুলি 1 থেকে 1.9 সেন্টিমিটার অবধি বাড়তে পারে।
সপুষ্পক এই উদ্ভিদের একটি মজার ব্যাপার হলো গাছের মূলের একটি নির্দিষ্ট ছত্রাকের সাথে এর সিম্বিওসিস সম্পর্ক রয়েছে। ফলস্বরূপ উদ্ভিদটি শুধুমাত্র অস্ট্রেলিয়ায় বৃদ্ধি পেতে পারে। তবে এর হ্যাবিটেটের ক্ষতি এবং পলিনেটার্সদের সংখ্যা হ্রাস পাওয়ার কারণে ফ্লাইং ডাক অর্কিডের নাম অস্ট্রেলিয়ার এন্ডেঞ্জার উদ্ভিদের তালিকা অন্তর্ভুক্ত হয়েছে। অস্বাভাবিক এই ফুলটি ট্রেন ফ্লাওয়ার নামেও পরিচিত। এই ফুলটি একটি খুবই আকর্ষণীয় ফুল যা একটি রঙিন উড়ন্ত পাখির মতো দেখতে। ফুলটির নেটিভ ব্র্যান্ড দক্ষিণ আফ্রিকা। কমলা এবং নীল রঙের সৌন্দর্য তৈরি এই ফুল আপনিও যদি এক ঝলক দেখেন তাহলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার করবেন এবং ভবিষ্যতের ভিডিও রিলেটেড নতুন নতুন আপডেটস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।